মমতা ব্যানার্জিকে আর অনুব্রত মণ্ডলকে মুখামুখি বসানো উচিত। মমতা ব্যানার্জি আর অনুব্রত মণ্ডলকে যদি মুখামুখি বসাতে পারে তাহলেই গরু কিভাবে চলতো, কার নির্দেশে চলতো এবং কোথায় কোথায় কত টাকা যেত এটা বেরিয়ে আসবে। অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, কেলেঙ্কারি সত্য সামনে আনতে এবার এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এভাবে 7-8টি জেলা জুড়ে পাচার সম্ভব নয়, পুরোটাই পুলিশের ওপর মহল জানত। তাদের নির্দেশেই অনুব্রতকে ফ্রি হ্যান্ড দিয়েছিল পুলিশ। অনুব্রত যা বলতেন সেটাই বীরভূম সহ আশেপাশের জেলায় শিরোধার্য করত প্রশাসন, দাবি বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জির যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে মমতা ব্যানার্জির কনকারেন্স ছাড়া এনামুলের সঙ্গে যুক্ত হয়ে সাইগলরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে গরু পাচার করতে পারত না। এই নির্দেশ তৎকালীন ডিজিপি এডিজি ল অ্যান্ড অর্ডারের কাছ থেকে গেছে যে অনুব্রত মণ্ডল যা বলছে সেটা শুনতে হবে। এটা অনেকগুলো থানা অনেকগুলো জেলার ইনভলভমেন্ট আছে। ন্যাচারালি ডিজিপি এবং এডিজি এলো দিদেন টাইম, তাদের কোনো ক্ষমতা নেই উইদাউট দ্য কনকারেন্স ফ্রম আন্টি অন হার নেফিউ যে এই ধরনের কাজ করার লাইসেন্স অনুব্রত মণ্ডলকে দেয়। তাই যেগুলো এজেন্সি করছে ইনভেস্টিগেটিং পার্টে সেটা তারা করতে পারে, তাদের প্রসিডিওর আছে। আমি বলবো এজেন্সিকে, আমি বলবো মিডিয়ার সামনে যে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল তৎকালীন ডিজিপি এডিজি এলো আর ওই জেলাগুলির এসপি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তৎকালীন সময়ে এই জেলাগুলির এসপিদেরকে বসান। তারা সবাই এখনও কাজে আছে, মানে ফুল ফেজে আছে। একাধটা ডিআইজি মনে রিটায়ার করেছে আর বাকি সবাই একদম ফুল স্পিডে আছে। তাদেরকে বসান, পুলিশ মন্ত্রীকে বসান, অনুব্রত মণ্ডলকে বসান আর ডিজিপি এ ডিজিএলওকে জিজ্ঞেস করুন যে কার নির্দেশে পুলিশ কোঅপারেশন করেছে, পরিষ্কার হয়ে যাবে। মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া 8-9টা জেলায় এত বড় ক্যাটেল স্মাগলিং স্ক্যাম বেঙ্গলে হতে পারে না। বিরোধীদের দাবি, অনুব্রত কেলেঙ্কারি সবকিছুই জানা ছিল কালীঘাটের, তাই গরু পাচার ও কয়লা কেলেঙ্কারি নেপথ্য নায়কদের খুঁজতে তদন্ত চালাচ্ছে ইডি। এর মধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। বুধবারই বাবার মুখোমুখি বসে তাকে জেরা করা হতে পারে। মঙ্গলবার জেরা করতে পারে কেষ্টোর হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। এই বয়ানের সঙ্গে মেলানো হবে আগেকার বয়ান, ফলে ইডির জেরায় আতঙ্কে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কৌশল করে অনুব্রতকে চুপ করিয়ে রাখা গেছে, ভাষা না বোঝার ভান করে চুপ করে আছেন তিনি। কিন্তু মুখোমুখি জেরায় কি বেরিয়ে আসে তাই ভাবাচ্ছে কেলেঙ্কারির নায়কদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।